everyone, good morning. নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন এখানে নেট চুরি করছে, তাই তো? না না টন। ও নেট চুরি করছো না তুমি? আমার ভালো হয়ে গেছে, নেট চুরি করছে না। তো এখন আমি ওনার জন্য বানাবো হচ্ছে ডিমের অমলেট। মা সকাল সকাল বেরিয়ে গেছে হচ্ছে বইচিতে একটা মন্দিরে যাওয়ার জন্য, তিন বান্ধবী মিলে ঘুরতে যাচ্ছে। আর হচ্ছে বাবা দিতে গেছে মাকে স্টেশনে, আর বাবা আর ওর জন্য করব হচ্ছে যে গোলা রুটি, ময়দা গুলিয়ে রেখেছি, আর ও এখন খেতে চাইছে হচ্ছে অমলেট। তাই আমি এখন ডিমটা ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজটা কাটবো আর অমলেটটা করে দেবো। চলো ঝটাপট স্টার্ট করি। এখানে এখন পতি দেবতার জন্য গোলা রুটি তৈরি হচ্ছে। এই যে ডিমের অমলেট হয়ে গেছে, করে রেখেছি বাবার আর বাবার জন্য করে রেখে দেবো। একদম বেশ সুন্দর উল্টে দিলাম, সুন্দর উল্টে গেল। পতি দেবতা খেয়ে বেরোক, আর আমি খাবো হচ্ছে ভাত ভাজা করে। তাই আমার ভাতটা এই যে ফ্রিজে আছে, আমি এটা দিয়ে পরে করছি। পতি দেবতার খাবার চলে যাচ্ছে। পতি, পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, প্লিজ খাবারটা গ্রহণ করুন প্রভু। তিনটে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। বলছি এই মিষ্টি চিনি দিয়ে এই রুটির সাথে, গোলা রুটির সাথে সস কে খায় ভাই? কে দেখো কেমন হয়েছে, সবসময় এরকম করে ভালো ভালো টেস্টি টেস্ট টেস্টি টেস্টি খাবার বানিয়ে দিই, তাতে ওর হয় না। ডিমের অমলেটটা খেয়ে বলো। পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর। আমার ভাত ভাজা নিয়ে আমি চলে এসেছি, এখন আমি এটা আয়েস করে খাবো। এর মধ্যে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, আর একটা ছোট্ট ডিম ছিল ফেটে গেছিলো, ওটা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, ব্যাস। বাচ্চাদের মতো বগলে গলায় পাউডার দিয়েছে বাচ্চা একটা। দেখ গলাটা সাদা হয়ে আছে, একটু মোছো। তো গলাটা ঠিক করবে তো, করে দেখি দেখি, ঠিক আছে। রান্না বান্না ওইদিকে আমার অলমোস্ট কমপ্লিট, আর আমাকে দেখে প্লিজ কেউ ভয় পেয়ে যাও না। মুখটার এতটা খারাপ অবস্থা, মানে মুখে পুরো ট্যান পড়ে, একদম একাকার কাণ্ড। বিশেষ করে আমার কপালে সবথেকে বেশি ট্যান পড়ে, আমি বুঝতেই পারি মুখে ট্যান পড়লে পুরো কালো, কুচকুচে কালো হয়ে যায়। তো যাই হোক, এখন একটা আমি ফেস প্যাক ইউজ করেছি, আর সেটা আমি শর্টসে শেয়ার করেছি, যার জন্য আমি বড় ভিডিওতে দিলাম না। তোমরা প্লিজ শর্টসে একবার চেক করো। তো চলো, রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজবো। তো এখন এটা করতে করতে বাসনগুলো মেজে গ্যাসটা মুছে নিই, তারপর আজকে ঘর ধর মুছবো, তারপর একবারে স্নান করব। চলো, এই যে মুখে ওটা ধুয়ে ফেলেছি, আর স্কিনটা একদম সফট সফট লাগছে। তোমরা অবশ্যই কিন্তু শর্টসে গিয়ে এই ট্যান রিমুভারটা দেখে নিও, মানে কী করে আমি ট্যানটা রিমুভ করলাম। অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কপালটা, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এদিকে এই যে আমার ঘর বারান্দা সব কিছুই ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে নাইটি হাফ পুরো ভিজিয়ে ফেলেছি। এবার চলো ঝটপট স্নান করে এসে পূজা দিয়ে তারপর কথা হচ্ছে। স্নান করে চলে এসেছি, আর কালকে মাথায় প্রচুর তেল দিয়েছিলাম একদম চপচপ করে, তো তার জন্য শ্যাম্পু করে নিয়েছি আজকে। আর এই চোখগুলো দেখতেই পাচ্ছ, আসলে ঘরটার মুছেছি তো আমার হালকা হালকা ডাস্ট অ্যালার্জি আছে, মানে ওর মতো অতটা নেই, মানে তাও এই যে পুরো চোখ টোক লাল হয়ে গেছে। তো তখন তো মুখে কিছু মাখতে পারিনি, মুখটা ধুয়ে কোনোরকম কাজবাজ করে স্নান করতে চলে গেছি। তাই এখন মুখে টোনারটা লাগিয়ে নিই, আর তারপরে এই যে অ্যালোভেরা জেলটা লাগাবো। তো এই যে দেখো, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে তো আজকে কী কী রান্না করেছি সেটা শেয়ারও করা হয়নি, বলিও নি, কিছুই করিনি। তো চলো দেখো আমাদের রান্না হয়েছে। এখানে আছে যে ভাত, এখানে আছে হচ্ছে ওল কচু মাখা, ভাতে দিয়েছিলাম। এটা হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা। আর এখানে আছে হচ্ছে কাঁচা কচু বাটা, এর মধ্যে আছে কচু, মান কচু, রসুন, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষে, এটা কাঁচা বাটা, এর মধ্যে লেবু দিয়ে খাবো। এটা হচ্ছে হচ্ছে ডাল, তারপর এখানে আছে হচ্ছে কাঁচা তেঁতুলের চাটনি, এটা আছে হচ্ছে এই যে খাড়কোলের ডাটা চচ্চড়ি, ব্যাস। আর এটা আছে হচ্ছে দুধ। আরেকটা জিনিস আছে, সেটা ফ্রিজে পড়ে রেখেছি, তোমাদের সাথে দেখাই, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ধনে পাতা বাটা, এর মধ্যে রসুন, লঙ্কা, তারপর হচ্ছে তেঁতুল, কাঁচা তেঁতুল, আর হচ্ছে আদা, এইটা দিয়ে বাবা পেস্ট করে করেছে। আমার বর গিফট নিয়ে এসছে, আমাকে বলছে তোমার জন্য গিফট নিয়ে এসছে, কিন্তু আদৌ এটা আমার জন্য না, নিজের জন্যও এনেছে। দেখি দেখি দেখাও, এদিকে ঘোরো,
এগুলো কি কি বলে, ব্লুটুথ স্পিকার। হ্যাঁ এই যে এখানে আরেকটা আছে আই থিঙ্ক। ও মা, এটা তো এই ওইটা থেকে এইটা বেশি ভালো হয়েছে। এইটা এটার কালারটা খুব সুন্দর হলো, দেখি দেখি দেখা। হ্যাঁ এটার কালারটা খুব সুন্দর হয়েছে। পতিদের তো আইয়া করছে, এইবার আমরা খাইয়া দাইয়া জবরদস্ত ঘুম দেব, চলো। এখন তো আর কোনো কাজ নেই, সন্ধ্যাবেলা চাটা খেয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সুদূর কাশ্মীর থেকে গিফট এসেছে আমাদের বাড়িতে, এই যে। তো কে দিয়েছে না দিয়েছে কী কী দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর পুরোটা বলছি। এই যে দেখো এই সোয়েটারটা, এটা হচ্ছে আমার বরের সোয়েটার, এই যে ওকে গিফট করেছে। আর এই যে এটা হচ্ছে কাশ্মীরের কোনো মন্দিরের হয়তো প্রসাদ এটা। আর হচ্ছে এই যে কাশ্মীরের আপেল, আরেকটা আপেল ছিল খাওয়া হয়ে গেছে। আর এই যে আখরোট, আর আমি জানো তো এই প্রথম এই আখরোটগুলো হাতে নিলাম, মানে এরকম গোটা গোটা আখরোট এরকম পুরো। তো এই এই হচ্ছে টোটাল গিফট, কে গিফট করেছে বলছি। তো আরেকটা চাবি রিংও আছে, এই যে নৌকো, এই যে তো এই চাবি রিংটাও আছে, এটা দেখাতে ভুলে গেছিলাম। তো এবার বলি তোমাদের এগুলো কে গিফট করেছে। আসলে পুজোর সময় আমরা তো গিয়েছিলাম দীঘাতে, তো আমাদের অনেক দিন আগে আমাদের কাকা শ্বশুর, তো ওরা গেছিল হচ্ছে কাশ্মীরে ঘুরতে। তো সেই কাকা শ্বশুরই গিফট করেছে এই সমস্ত কিছু আমাদের, ওকে সোয়েটার দিয়েছে আর আমাদের এইগুলো দিয়েছে। তো এটাই যা, সুদূর কাশ্মীর থেকে আমাদের বাড়িতে কাকা শ্বশুর গিফট নিয়ে এসছে, এটাই হচ্ছে কথা। এখন রাত্রেবেলা করব হচ্ছে তরকারি। আজকে সকালের একটুখানি তরকারি আছে, সেটা দিয়ে অল্প হবে, তাই ভাবলাম যে একটুখানি আলু কুমড়ো তরকারি করে ফেলি। তাই এখানে আলু আর কুমড়োটাকে কাটতে বসে গেছি ব্যাস। আর আজকে একদম অল্প করে কুমড়ো দিয়ে তরকারি করব, যার জন্য একটা টুকরো কুমড়ো দিয়ে তরকারি করলাম আর বাকিটা রেখে দেবো। চলো এই যে দেখো এখানে আমার তরকারি কিন্তু অলমোস্ট রেডি, জাস্ট ঝোলটা একটু ফুটে উঠলেই গামাখা গামাখা একদম তরকারি করে কিন্তু রেডি হয়ে যাবে। আর আজকে না অনেকগুলো লঙ্কা দিয়েছি, আসলে কুমড়ো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এই যে এখন তো তরকারি করে আমাদের শেষমেশ খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি এখানে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর মারা বললাম না যে ঘুরতে গেছিলো, তো সেখান থেকে কটা গাছ সংগ্রহ করে নিয়ে এসছে, তো সেগুলোই মা আর কি ঠিকঠাক করছিল। আর আমি এদিকে ঘরে চলে এসেছি আমার রাত্রিবেলা স্কিন কেয়ার করতে। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।